আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ পুলিশ, যেটা পুলিশ সুপারের কার্যালয় নারায়ণগঞ্জ, সেখানে তার একটা নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করছে। আজকে আমরা সেখানে কথা বলবো। প্রথমেই এটা হচ্ছে তাদের যে বিজ্ঞপ্তিটা অফিসিয়াল, সেটা ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে এই ডিটেলসটা সহ এই লিঙ্কটা ওইখানে পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, পুলিশ সুপারের কার্যালয় নারায়ণগঞ্জ। এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নাম্বারটা, তারিখ হচ্ছে 6/12/2020 খ্রিস্টাব্দ, ও পুলিশ হেডকোয়ার্টার স্মারক হচ্ছে এটা, তারিখ হচ্ছে 30/12/2020 খ্রিস্টাব্দ, মোতাবেক শূন্য পদ পূরণের নিমিত্তে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে নিম্ন বর্ণিত পদসমূহে প্রচলিত নিয়োগ বিধি ও শর্তানুযায়ী অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট সাদা কাগজে স্বহস্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মানে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা একটা, কিন্তু বাকি জেলাদের জন্য একটু সমস্যা, এটা শুধু নারায়ণগঞ্জের জেলায় অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম হচ্ছে ক্রমিক নং, এরপর হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। এক হচ্ছে বাবুর্চি, এটার গ্রেড হচ্ছে 28,250 থেকে 20,010। পদের সংখ্যা হচ্ছে 2টি, অষ্টম শ্রেণী পাস ও শারীরিক যোগ্যতা থাকতে হবে। এরপর 2 হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড হচ্ছে 28,250 থেকে 20,010, এটা পদ হচ্ছে 1টি, অষ্টম শ্রেণী পাস ও শারীরিক যোগ্যতা থাকতে হবে। সুপার সুইপার সম্প্রদায়ের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, মানে এই পরিচ্ছন্নতা কর্মীর ক্ষেত্রে যারা সুইপার সম্প্রদায় যদি থাকেন তাহলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম হচ্ছে শর্তাবলী, নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অধিক অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে, সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সার্টিফিকেট, সনদপত্রের প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি। মানে যে সার্টিফিকেটটা আপনার শিক্ষাগত, মানে অষ্টম মিনিমাম তো হচ্ছে আপনার অষ্টম শ্রেণী, সেটার সার্টিফিকেটটাকে আপনার প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্মকর্তা, যেটাকে আমরা ফার্স্ট ক্লাস অফিসার বলি, তার দ্বারা সত্যায়িত করতে করে সেটার ফটোকপি দিতে হবে। প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যোতোলা রঙিন চার কপি পাসপোর্ট সাইজের ছবি, মানে ছবিগুলো সত্যায়িত করতে হবে তাকে, তাই এটা একটা খেয়াল রেখে নেবেন। সিটি কর্পোরেশন, পৌরসভা মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, তার মানে হচ্ছে প্রথম হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের কপি এবং চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং চারিত্রিক সনদপত্র, এই তিনটে কিন্তু আপনার ফার্স্ট ক্লাস অফিসার তাদের কাছ থেকে আনতে হবে। প্রার্থীকে পুলিশ সুপার নারায়ণগঞ্জের অনুকূলে 50 টাকা ট্রেজারি চালান, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক শাখার কোড নং 1221100000 থেকে 2031-এর পরীক্ষার ফি বাবদ জমা দিয়ে চালানের মূল কপি দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে। এটা হচ্ছে পরীক্ষার ফি। প্রার্থীর বয়সীমা হচ্ছে 31/12/2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা হিসেবে প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এইরূপ সনদপত্র ব্যতীত অন্য কোনো সনদপত্র মুক্তিযোদ্ধার সনদপত্র হিসেবে গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা হলে প্রার্থী যে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রে পুলিশ সুপার নারায়ণগঞ্জের বরাবর আগামী 12/2/2021 তারিখে খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র গৃহীত হবে না। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। এক্ষেত্রে আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। মানে হচ্ছে এই আবেদনপত্র নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে আগামী 12/2 মানে আজকে হচ্ছে জানুয়ারির 15, আর এটা হচ্ছে 12 ফেব্রুয়ারির 12 তারিখের ভিতরে 2021 আর কি 2021-এর ফেব্রুয়ারি 12 তারিখের ভিতরে আপনাকে এখানে পাঠাতে হবে। আবেদনকারীকে মুখে পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করতে হবে। কোটা সম্পর্কিত নিয়ম প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সহ স্পষ্ট নাম পদবি ও সিলমোহর যুক্ত হতে হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত 10x4 সাইজের একটি ফেরত কাম প্রদর্শন প্রদান করতে হবে। মানে যেটাতে আপনি এই ডিটেলসগুলো দিবেন সেইখানে আরেকটা খাম আপনাকে এক্সট্রা দিতে হবে। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীকে কম্পিউটার হতে নিম্নোক্ত আবেদনপত্রের ছক A4 সাইজের প্রিন্ট করে ছকের খালিঘর স্বহস্তে পূরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো দাপ্তরিক প্রয়োজনে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতকরণ বা সময়সীমা বর্ধিতকরণ বাতিলকরণ এবং অন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এবার হচ্ছে স্বাক্ষরিত তারিখ 12/1/2021 খ্রিস্টাব্দ মোহাম্মদ জাইদুল আলম PPM বার BP পুলিশ সুপার নারায়ণগঞ্জ এই যে। এবং এরপরে হচ্ছে এই বিষয়টা যে এই যে যে খামটা এটাকে আপনাকে কম্পিউটারের দোকান থেকে এটাকে প্রিন্ট আউট করবেন মানে এটাকে বের করবেন, ঠিক আছে। বের করার পরে এইখানে আপনার সবগুলো নিজ হাতে লিখতে হবে। এই যে পদের নাম এখানে আপনার নাম লিখবেন, বিজ্ঞপ্তির নাম্বারটা লিখবেন, তারিখ দিবেন 3 মাস বৎসর, ঠিক আছে। এটা হচ্ছে তারিখ, তারিখ আছে যে তারিখে জমা দেবেন সে তারিখ, মাস দিবেন, বৎসর দিবেন। আর এখানে ক্যাপ ও চশমা ভিন পাসপোর্ট সাইজের ছবি, মানে আপনার চোখে চশমাও থাকতে পারবে না, ক্যাপও থাকতে পারবে না মাথায়, এরকম একটা ছবি এখানে লাগাবেন। এরপর প্রার্থীর নাম দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, যে কোনো একটা দিলেই হবে। এরপরে জন্ম তারিখ দিবেন এবং জন্মস্থান দিবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স, মানে এই তারিখের ভিতরে আপনার বয়স কত হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। মাতার নাম, পিতার নাম, ঠিকানা, বাসা, সড়ক, নাম, নম্বর, গ্রাম, পাড়া, মহল্লা, ইউনিয়ন, এটার হচ্ছে ডিটেলস দিতে হবে। এরপর আপনার যোগাযোগ অ্যাড্রেস দিবেন, জাতীয়তা দিবেন, লিখে দিবেন, পেশা দিবেন, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, এরপর পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, পাশের সনদ, এগুলো আর কি ডিটেলস দিয়ে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে অভিজ্ঞতা বিবরণ দিবেন, কোটা থাকলে এটা টিক দিবেন, চালান, ব্যাংক ড্রাফট নাম্বার ও পেয়ার নাম্বারটা দিবেন, যেটা আপনার 50 টাকা যেটাকে আপনাকে পে করবেন সেটার নাম্বার, বিভাগীয় প্রার্থী কিনা টিক দিতে হবে। এরপর তারিখ দিয়ে এখানে আপনার স্বাক্ষর দিয়ে এটাকে একটা খামে ভরে আপনারা নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পাঠিয়ে দিবেন। পুলিশ সুপার নারায়ণগঞ্জের এই বরাবর পাঠিয়ে দিবেন কয় তারিখের ভিতরে, আগামী 12/2/2021 ভিতরে, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, এটা ক্লিক করলে এই ডিটেলসটা পেয়ে যাবেন। কিংবা নারায়ণগঞ্জের যেই অ্যাড্রেসটা আছে সেখানেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে নারায়ণগঞ্জের এটাতে আপনাকে সিভিটা ড্রপ করতে হবে, হাতে হাতে দেওয়া যাবে না। আপনাকে নিশ্চয়ই অবশ্যই আপনাকে খামে করে কুরিয়ার কিংবা পোস্টালে পাঠাতে হবে, মানে সরাসরি কি আপনি জমা দিতে পারবেন না, ঠিক আছে। এরপর কোনো সমস্যা হলে ভিড়িয়ে নিজে কমেন্ট করেন। তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।